দেখো কেমন অঙ্গভঙ্গি করছে মুখের, খুব দুষ্টু, মানে এত ইয়ে করে বড়দের মতো, মানে সব সময় এরকম করতে থাকে। আর ও দেখে আমি শর্ট ভিডিও করি, তো সেই জন্য মানে ও ভেবেছে হয়তো আমি শর্ট ভিডিও করব বা কিছু। ও বোঝে না তো যে এখন ভিডিও করছি বা কিছু। ওর ছবি দেখেছে, ও নাচছে সামনে বসে। তো পাশের বাড়িতে অনুষ্ঠান আছে, তো আমার মেয়ে ওখানে যাওয়ার জন্য এখন মানে প্রতিদিন স্নান করে খাইয়ে ওকে ঘুম পাড়াই। তো আজকে বলছে মা আমি ওই বাড়িতে যাব, মানে পাশে বাড়িতে। ওর দিদি আছে, ছোট ছোট বাচ্চা আছে, তো ওদের সঙ্গে খেলবে। এখন দুপুরবেলা যেহেতু আমি যেতে দিই না, প্রতিদিন ঘুম পাড়িয়ে দিই, তো এখন বায়না করছে, ওই জন্য আমি একটু মানে মাথা ফাতা আছড়ে দিচ্ছি। যাক একটু পরে নিয়ে এসে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার স্নান হয়ে গেছে, আমার মেয়েরও স্নান স্নান সব কমপ্লিট, ওকে খাওয়ানো কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। তো ওকে গুছিয়ে দিই, ও যাবে। তো এখন হালকা হালকা গায়ে মানে টান পড়ছে, শীত পড়ে মানে শীত পড়েনি, তবুও একটু হালকা টান। ওকে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি, আর আমার বেবির ক্রিমই আমি মানে ইউজ করি, জনসন্স বেবি আর কি, যে ক্রিম হয় উইন্টার, তো সেই ক্রিম আমি সেই ক্রিমই ইউজ করি, কারণ এটাতে বেশি কেমিক্যাল নেই যেহেতু বাচ্চাদের, সেই জন্য আমার মুখে কখনো মানে র্যাশ ফ্যাশ এগুলো ওঠে না বলে ওইটাই আমার মানে ভালো শ্যুট করে আর কি। তো সেই জন্য আমি ওটাই দেখতেই পেলে ওটা ইউজ করলাম, আমার বেবির ক্রিমটা ওকে ইউজ করেছি। টিপ পড়তে চায় না, মানে ওকে ঘুম পাড়িয়েই আমি টিপটা সবসময় পড়াই। তো আজকে ওই বাড়িতে যাবে বলে সেই জন্য চুপ করে বসে আছে, জানে আমি যেতে দেবো না, সেই জন্য ওই জন্য টিপটা আর কি বসলো চুপচাপ। দেখো আমার মেয়েকে পুরো ছেলেদের মতো চুল কাটিয়ে দিয়েছে, মানে কি বলবো, এত রাগ হয়ে গেছে, এত বড় বড় চুল ছিল, সুন্দর করে মেয়েদের মতো কাটিং করে দিলে ভালো লাগতো আর কি, কিন্তু এরকম করে দিয়েছে। আর এই ঝুড়িটা দেখতে পাচ্ছ, ঝুড়িটা আমি কালকে কিনেছি, 50 টাকা নিয়েছি, খুব পছন্দ হয়েছে, মানে এটা আর কি মানে কি বলবো, বড় সাইজের দেখেছি মানে বাচ্চাদের জামা কাপড় নেওয়ার জন্য, তো ছোট ওইটা দেখলাম তো ভালো লাগলো বলে ছোট টুকিটাকি অনেক জিনিস রাখা যাবে, সেই জন্য ওটা আর কি আমি নিয়ে নিলাম। তো আমার ইয়ে শেষ হয়ে গেছে, মানে সিরামটা, হেয়ার সিরামটা শেষ হয়ে গেছে, শ্যাম্পু করেছি, সিরাম শেষ হয়ে গেছে, মানে অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে কিন্তু এখনও আসেনি, আসবে হয়তো 3-4 দিন লেগে যাবে। তো আমাদের দোকানে মানে আমাদের দোকানের ভিডিও করা হয়নি, আমাদের দোকান হয়েছে নতুন জুতো, তারপরে কসমেটিক্স এইসব। তো কসমেটিক্সে ওখানে সিরাম আছে, কিন্তু যা সিরাম আছে আমি ইউজ করি না সেগুলো, আর ওকে বললে এনে দেবে, কিন্তু ফ্লিপকার্টে কম দামে পেয়েছি বলে তো সেই জন্য ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, আর এখন নেই বলে সিরাম কোনো কিছু, আর সেই জন্য আমি আর কি ওই সিল্ক অ্যান্ড শাইন 3 টাকা করে যে পাওয়া যায় দোকানে সেইগুলো ইউজ করব, আর এখন নেই আপাতত কি করব, সেই জন্য এটাই ব্যবহার করছি এখন। আমার চুলটাকে দেখো, চুলটা অনেক বড় ছিল,
মানে কোমর পর্যন্ত ছিল, মানে চুল কাটতে গিয়েছি এরকম এত ছোট বানিয়ে দিয়েছে, মানে খুবই খারাপ লাগছিল চুলটা দেখে, কারণ অনেক বড় চুল ছিল। আমি বলেছি একরকম কাটতে, কিন্তু এতটা ছোট হয়ে যাবে বুঝতে পারিনি, একদম সত্যি কথা খুব ছোট হয়ে গেছে চুলটা আমার, খুব বাজে হয়ে গেছে এমনিতেও। আর আমার বেবি হওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, আর চুল যেমন উঠছে তেমনি চুলটা খারাপও হয়ে গেছে, তো সেই জন্য কি করব দেখো। অনেক চুল ছিল আগে আমার, প্রচণ্ড চুল ছিল, মানে যে দেখতো সেই বলতো বাপরে কত চুল এরকম বলতো। আমার বোনের মাথায় এখন অনেক চুল আছে, আমার মানে ওর মাথায় অনেক চুল, আর ওর চুলগুলো না সব মানে মনে হবে স্মুথনিং করা এরকম, কিন্তু আমার চুল একটু কোঁকড়া কোঁকড়া টাইপের, কিন্তু আমার প্রচুর মাথায় চুল ছিল, মানে আমার বাচ্চা হওয়ার পরেই সব চুলগুলো সব ঝরে ঝরে গেছে, কী করবো দুঃখের বিষয়। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অনেক দিন পর করছি যেহেতু, দেখতে থাকো, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্লিজ। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। হ্যাঁ শোনা, এসেছো তো? আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, ভালোবাসা সব কিছুই। তো চলো দেখতে থাকো। রাখি, আবার চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে মানে একটু একটু খারাপ আছি, কালকে ভ্যাকসিন দিয়েছে তো এই হাতটা মানে উঠাতেই পারছি না, মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা। এমনি জ্বর ফর কিছু হয়নি, শুধু মানে ব্যথাটাই হয়েছে হাতে। তো কি বলবো, অনেকদিন পর এলাম, তো ভাবছি অনেকদিন ধরেই ভাবছি একটা ভিডিও বানাবো বানাবো, হয় না, পুজোর মধ্যে একটাও ব্লগ বানাতে পারিনি, কোনো ভিডিও বানাতে, বাড়িতে মানে এত লোকজন ছিল সেই জন্য। তো আমার আমার পক্ষে ব্লগ বানানোটা সম্ভব না, কারণ বাড়িতে লোকজন থাকে, তারপরে বাড়ি কেউ পছন্দ করে না, মানে কেউ জানে না ঠিক আছে আমি ভিডিও বানাই, তো আমার বডি শুধুমাত্র জানে। তো সবার সামনে তো আর ফোন বার করে ভিডিও করা এগুলো তো আর করা যাবে না, কারণ সবাই জানে না, ওই সেই জন্য আর কি করা হয় না সেরকমভাবে, লুকিয়ে চুরিয়ে করি আমি। তো দেখো আমি ছাদে চলে এসেছি, আমাদের বাড়িতে নিচে বসে করা যেত না, কারণ হুটহাট করে লোকজন চলে আসে, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, তারপরে এমনি এও চলে আসে, তো সেই জন্য ভাবলাম ছাদে যাই। তো আমার পার্সেল এসছে, কী কী এসছে পার্সেল সেগুলো তোমাদেরকে দেখাবো। আর মানে থাম্বনেইলে তো দেখেইছো, আমার দর্জি মানে দর্জির কাছে আমি একটা চুড়িদার বানাতে দিয়েছিলাম, কী সর্বনাশ করেছে, মানে পুরো চুড়িদারটা পুরো বেকার করে দিয়েছে ঠিক আছে। অন্য কোনো মেয়ে হলে হয়তো মানে মুখেই ছুঁড়ে ফেলে দিয়ে আসতো, আমি বলে নিয়ে এসেছি তাও মানে কিছু টাকা পয়সা কম করে, বেশি কথা বলে এরকম করে নিয়ে এসেছি। তো চলো বেশি কথা বলবো না, তোমাদের দেখাই। তো এখনও আনবক্সিং করিনি, তোমাদের সামনেই করব, সেই জন্য মানে ভিডিও বানাবো বলে আনবক্সিং করিনি, তো তোমাদের সামনেই করছি চলো। মানে অনেক টুকিটাকি জিনিসই কেনা হয়, সব সময় তো শেয়ার করা হয় না, তো মাছ মানে আগেও পার্সেল ফার্সেল এসছে, তোমাদের সাথে সেরকম বললাম না ব্লগ ফ্লগ বানাতে পারিনি, তো আজকে ভাবলাম
যে দুটো পার্সেল জমা হয়েছে, তো তো ভাবলাম তাহলে ভিডিওটা বানিয়ে ফেলি। খুব প্রবলেম হচ্ছে, তো এই দেখো এটা হলো প্যারাশুট, প্যারাশুটের বডি ওয়াশ, ধুর বডি ওয়াশ বলছি, কি বলে বডি লোশন। তো তো তোমাদের একটা কথা বলে নিই, মানে এত দিন অবধি, মানে কি বলবো, আমি দু মাস হয়তো আমি চ্যানেলটা খুলেছি, তো দু মাস ধরেই মানে এত দিন অবধি আমি যে কটা ব্লগ বানিয়েছি প্রত্যেকটা ব্লগ বানাতে গিয়ে আমার প্রবলেম হয়েছে, মানে ভিডিও বানাতে বানাতে অর্ধেক হয়তো বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, মানে যেগুলো হয় আর কি আমার সাথে সেটাই। আজকেও ঠিক সেটাই হয়েছে, দেখতেই পাচ্ছো এখন রাত হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি, তো আমি ছাদে বসে ভিডিওটা বানাচ্ছিলাম, আমি 15 মিনিট ধরে অনর্গল কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, দেখছি 5 মিনিট ভিডিওটা হয়ে স্টপ হয়ে গেছে, মানে একটা নোটিফিকেশান এসেছিলো ওখান থেকে হয়তো স্টপ হয়ে গেছে, টাইম উঠেছে, কারণ আমি মোবাইল দেখতে পাচ্ছি যে টাইম উঠেছে, উঠছে, কিন্তু মানে কথা হচ্ছে সবই হচ্ছে, কিন্তু আমি দাঁড়িয়ে আমার ছবি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে এরকম। তো আমি যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি এরকম, কেমন লাগে বলো, মানে যেহেতু আমি মানে এত কষ্ট করে মানে ভিডিওটা বানালাম, আপলোড করব, আগেও অনেক ভিডিওতে আমি বলে মানে বলেছি যে এরকম প্রবলেম কেন হয়, আমি বুঝতেই পারছি মানে কেন হয় এটা আমার সাথে কেন, মানে ভগবান হয়তো উনি নিজেই চান না যে আমি মানে কোনো ভিডিও বানাই, হয়তো চান না, আমি জোর করে ভিডিও মানে ভিডিওগুলো বানাচ্ছি হয়তো ব্লগগুলো। এটা দেখো এটার মাথা ভ্যানিশ, মানে আমার মেয়ে যে কী করলো কে জানে, মানে মাথা গরম হয়ে যায়, ভালো লাগছে না, মানে এনার্জি নেই জানো, ভিডিওটা করে তারপরে মানে কথাবার্তা সব কিছু সব হয়ে গেছে, এখন যদি নতুন করে আবার সেই ভিডিও মানে বানাতে হয়, এনার্জি থাকে মানে সেই মনের ইয়েটা থাকে না, মানে একটা যে একটা মানুষের একটা যে আগ্রহ নিয়ে ভিডিওটা বানায় সেই ভিডিওটা যদি না হয় তখন আর ভালো লাগে না পরে আর বানাতে, সেটা যদি না হয়, প্রথমে একটা আমার যতটা উৎসাহ ছিল, আমার যতটা ইয়ে ছিল, এখন কিন্তু নেই, এখন ভালো লাগছে না অতটা, কী করা যাবে, যাই হোক, তো আমার কমপ্লিট তো করতে হবে, তো সেই জন্যই। তো চলো আমি ঘেমে যাচ্ছি, খুব গরম লাগছে আমার, তুমি দাও না, নিয়ে যাও নিয়ে যাও, তো এটাই তো দেখাচ্ছিলাম, এটা খোলা হয়ে গেছে, মানে দুঃখের বিষয় এটা খোলা হয়ে গেছে, এই যে এটা হচ্ছে প্যারাশুট বডি লোশন, এটা এসছে মানে সব তোমাদের সামনেই আর কি আনবক্সিং করে দেখাবো, মানে আনবক্সিং করেওছি মানে ছাদে বসে ভিডিও বানানোর সময়, তো এখন হয়ে গেছে খোলা, কী করবো, তো এই যে এটা এটা কম্বো অফার ছিল, মানে কম্বো মানে অফার, তো ও সবসময় এটাই খোঁজে যে কম্বো অফার আছে কি না, কোথায় কী, মানে এগুলোই খোঁজে সবসময়, এরকম দেখে সব কিছুতেই মানে যদি কোনো কিছু কেনা দরকার পড়ে তো ও দেখে অফার, মানে কম্বো আছে কি না, ঠিক আছে কোনটার সাথে কোনটা ফ্রি এগুলো। তো এটা আগের বার ইউজ করেছি, হ্যাঁ মানে ভালো, তো সেই জন্য এবারও নিলাম,
এটা আমার বছর চলে যাবে, দুজন ইউজ করব তো যাবে না হয়তো, একটা ওর একটা আমার, কে আগে শেষ করতে পারে কম্পিটিশন হবে যে কে আগে শেষ করতে পারে। যাই হোক বছর হয়তো যাবে না, বেশি তো থাকে না অল্প থাকে। তো এটার প্রাইস 440 টাকা, তার মানে 220 টাকা করে। আর আমরা কিনেছি জানো কততে, কত কিনেছি 200, মানে মানে কত কিনেছি হয়তো 120 না 1900, এই দূর না সরি, মানে 190 নাহলে 185 এরকম, মানে খুব কম, হাফেরও কম দাম। এটা মানে কতটা ছাড় পাওয়া যায় ভাবো একবার। আর একটা হলো তো মানে আমার অনেক কিছুই মানে দেওয়া ছিল অর্ডার, তো অনেক কিছু দিলেই বা মানে একবারে তো আর আসে না, একটা একটা করে আসে না, আজকে একটা আসলো কালকে একটা আসলো এরকম করে আসে। তো আর এক মানে এটাই কি আছে আমি জানতাম না, তো খুলেছি তোমাদের সামনে খুলবো বলছিলাম, খুলেছি তো খোলার পরে বেরিয়েছে এটা ডাবর বেবিলেশন, মানে এটা আমার মেয়ের, আগের বারে দিয়েছিলাম 250 ml, 250 ml দিয়েছিলাম, আর এবারে 500 ml, কারণ 250 ml দিয়েছিলাম ওর পুরো শীত কভার হয়ে গেছে। আর হ্যাঁ না তো পুরো শীত কভার হয়ে গেছে, আর এবারে এই 500 দিয়েছি, মানে এবার তাহলে ওর মানে 2 বছর চলে যাবে। ওটা আগের বারেরটা এখনও আছে, শেষ হয়নি, এখনই ওইটা ইউজ করছি আগের বারেরটা। এটা 375 টাকা 500 ml। আর এটা সব থেকে বড় আমার ভালো লেগেছে এটা স্মেল, মাই গড এত সুন্দর, মানে পাশে যে থাকবে সেও ওর স্মেল পাবে, এটার স্মেল পাবে মাখার পরে, খুব সুন্দর। আর এমনি খুব ভালো এটা, মানে গা সবসময় মানে সকালবেলা ওকে মাখিয়ে দিলে সারাদিন এরই এটা থাকে, খুবই সুন্দর ডাবর। এটা নিতে পারো যাদের বাচ্চা আছে, খুব সুন্দর এটা। তো যাই হোক গেল, ঘেমে যাচ্ছি গরম লাগছে। তো আমার মুখটা দেখো, আমার মুখটা তেল তেল করছে না ঘামে, আর আমার মুখে আমি আমার আমার বেবিরই ক্রিম মাখি, জনসন বেবি, দেখলেই তো আমি ক্রিম মাখলাম স্নান করে এসে, তো ওটা আমার জনসন বেবি, ওইটাই আমি ক্রিমটা ইউজ করি। আর আমরা বিয়ের পর, হ্যাঁ বিয়ের পর আমরা গেছিলাম গোয়াতে হানিমুনে, তো হানিমুনে গেছিলাম, সেখানে ওই পিসিটা থাকে, মানে যে পিসি বাড়িতে গেছিলাম ওই পিসি হচ্ছে পাশের বাড়ি আর কি, পাশের বাড়ি মানে আমাদের আত্মীয় হয়, মানে একটু দূর সম্পর্কের আত্মীয়, তো ওই পিসি এসেছে তোমার মেয়েকে সেটা দিয়েছে। মানে ওর অনেক খেলনা আছে, অনেক পুতুল আছে, মানে কী বলতো সবসময় বাচ্চাদের মানে খেলনা বাইরে বের করে রাখবো, এখানে ওখানে গড়াগড়ি করবে, সারা ঘরটার বিছানো থাকবে, ওই জন্য আমি অনেক জিনিস ভিতরে আলমারিতে ঢুকিয়ে রাখি, আর যেগুলো খেলার মতো ওকে বাইরে দিই, আর সবগুলো ভেতরে দিই মানে ঢুকিয়ে রাখি মানে আলমারিতে, যখন একটু বড় হবে তখন দেবো। তো সেই মানে এগুলো করি, ও প্রচুর খেলনা টেলনা আছে, তো মেয়ে মানুষ তো পুতুল টুতুল নিয়েই বেশি খেলে, গাড়ি টাড়ি বন্দুক ফন্দুক এইসব দিয়ে খেলে না। তো যাই হোক দাঁড়াও একটু পরে আবার কথা বলছি। তো একটা চুড়িদার বানাতে দিয়েছি মানে সিন্নানিতে আমাদের ওখানে নতুন দোকানদার, আমি তো জানতাম না যে নতুন, ভেবেছি ভালো কাটাবে হয়তো, তো সেই জন্য মানে ভেবেছি কালী পুজোর সময় পরবো চুড়িদারটা, সেই ভেবে বানাতে দিয়েছি, মানে আমার ননদের বাড়িতে যাব ভেবেছিলাম পরবো তখন। তো আনতে গিয়ে দেখছি এমন বানিয়েছে, এমন করেছে, আমার মাথায় তো বাজ আকাশ ভেঙে পড়েছে, হায় ভগবান, 1300 টাকা নিয়েছে চুড়িদার পিস, মানে চুড়িদারটা বানিয়ে টানিয়ে 1300 টাকা টোটাল হয়েছে, এত বাজে করেছে, এত বাজে করেছে, টাকাটাই আমার পুরো জলে গেল। তার সাথে ঝগড়া ঝাঁটি যতই করি না কেন, মুখ কালা করি, সেই ইয়েটা হয়, আমি বলছি আমি চুড়িদার নেবো না, টাকা ফেরত দাও, এই সে মানে এরকম জামা। তো দেখাচ্ছি তোমাদের চুড়িদারটা, খুব খারাপ লেগেছে ওই দিন, ওনাকে যে ওনাকে মনে হচ্ছিলো আমি পিটাই,
তো এটা আমার দোপাট্টা, দেখো কালার কম্বিনেশনটা পিঙ্ক আর এই যে ব্লু, দেখেছো কালার কম্বিনেশনটা কত সুন্দর, মানে চুড়িদারটা আমার এত ভালো লেগেছিল, সত্যি চুড়িদার। আমার আমি সবসময় কটনের জিনিস পরতে ভালোবাসি, মানে অনেকে আছে না নেট ফেট শাড়ি বলো এই বলো, মানে আমি সবসময় ভালোবাসি মানে সফট কিছু হবে, শাড়িটা সফট হবে, মানে চুড়িদারটা সফট হবে, কুর্তিটা সফট হবে, মানে এরকম আমি সবসময় কটনই ভালোবাসি বেশি আর কি। না পরি না এমন না, এই যে প্যান্ট পরি না এমন না, পরি কিন্তু এটাই বেশি ভালোবাসি আর কি। মানে যেটা বানাতে বলেছি চুড়িদার তার পুরো উল্টো বানিয়ে দিয়েছে, এরকম চুড়িদারটা সুন্দর না বলো তোমরা বলো। আর চুড়িদারটা কী করেছেন, পাটিয়ালি প্যান্ট দিয়েছি, আর মানে পাটিয়ালি প্যান্ট দিলে তো হাঁটুর উপরেই দেব, চুড়িদারের মাপ 2 ইঞ্চি বেশি কাটিছে ঝুলি, দেখো 2 ইঞ্চি বেশি মাপ দিয়েছি, ওনার সামনে মাপ দিয়েছি, বলছি মাপও দেখো আমি কত মাপ দিয়ে গেছি আর তুমি কত বানিয়েছো, দেখছি 2 ইঞ্চি বেশি করেছে। তারপরে গলা পিছনে বলেছি একটু ডিপ গলা দিতে, ডিপ গলা দিতে, এইটুকুনি গলা করেছে, এত শর্ট, সামনেও করেছে এরকম পেছনেও করেছে এরকম গেল। হাতাটা বলেছি গ্লাস হাতা, তো এতটা হবে গ্লাস হাতা বানিয়েছি এতটা, ঠিক আছে গেল। তারপরে বলেছি কার ডিম, না থাক তরকারি দিয়ে খাও ওখানে, ও তো হাতাটা বলেছিলাম এরকম নিমকি নিমকি করতে, তো হাতাটাকে নিমকি নিমকি করতে বলেছি, মানে এরকম বড় বড় ফাঁকা করতে বলেছি, মানে প্রথমে তো গিয়ে দেখছি কিছু করেই নি, মানে পরে আবার বলার পরে এই যে করেছে, মানে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, পড়লে মনে হয় কি বোকা বোকা লাগে, কি বিচ্ছিরি বানিয়ে দিয়েছে, আমার ভালো লাগছে না, পুরো বেকার আমার পয়সাগুলো জলে গেল, এর থেকে আমার একটা শাড়ি হয়ে যেত ভালো। দড়িটা দেখো, দড়িটাকে বলেছি একটু বড় দড়ি দেবে, আর মানে ফুলগুলো মানে ওই অনেক ব্লাউজে থাকে না যেরকম, অনেক বড় দড়ি দিয়ে ব্লাউজের পিছনে যেরকম ফুল থাকে না সেরকম ফুল দিতে বলেছি, মানে এখন যেগুলো বেরিয়েছে আর এরকম বানিয়ে দিয়েছে, এই যে ফুল বানিয়ে দিয়েছে ঘন্টা, যাই হোক এই করেছে, কি বলবো কিছু বলার নেই, বেশি কথা বললে তো আর আমার এটা ঠিক হয়ে যাবে না, তো আমি কি বলবো অনেক খারাপ লাগছিল, তো ওনাকে যা বলার বলে কিছু পয়সা কম টম করে নিয়ে চলে এসেছি, ভেবেছি কালী পুজোতে পরবো দেখি, যাই হোক কি আর করা যাবে, এটা নিয়েই খুশি থাকতে হবে তাই তো, আর কতদিনই বা পরবো একটা জিনিস, আর তোমাদের একটা কথা বলে নিই, সবাই তো শুনতে পেয়েছো শিয়ালের ডাক, জোরে জোরে শিয়ালের ডাক শুনতে তো পেয়েছো, আমার ভয়েসের থেকে শিয়ালের ডাকটা বেশি এসছে, তো এসছে কি না, তো আমাদের অনেকেই জানো হয়তো, মানে আগের ভিডিওতেও বলেছি আমাদের বাড়ির পাশেই আর কি বিল, মানে মাঠ ধানের জমি, তারপরে আর কি মানে কি বলবো মানে জমি টমি অনেক, বিল আর কি, কোনো বাড়ি টাড়ি নেই, বাড়ি আছে সামনে আর পেছনে বিল আর কি, তো এখানে পাটের সময় শিয়াল হয়, শিয়াল আসে, তারপরে বিলের পাড়ে মানে বিলের পরে ওই পাশে বাংলাদেশ, বাংলাদেশের বর্ডার, তো বুঝতে পেরেছো তো কোথায় থাকি, একটু তো শিয়ালের ডাক শুনতেই হবে, আমাদের থাকতে থাকতে অভ্যাস, এখন ভয়ও লাগে না, মাঝে সাঝে দেখতে পাই, মাঝে সাঝে প্রতিদিনই প্রায় দেখতে পাই শিয়াল টিয়াল, কিন্তু কোনোদিনও কাউকে কামড়াইনি, ভদ্র আছে, যাই হোক, তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজকের মতো এই অবধি, তো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অনেক 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 ভালোবাসা,
আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে এইভাবে ভালোবেসো। আর সবাইকে লাভ ইউ, সবাইকে মিস ইউ। আবার পরে একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে, আমার নতুন ব্লগের সাথে। তো এখন টাটা, গুড নাইট। এখন কটা বাজে? এখন 8:30 বাজে। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।